এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু কংসাবতী ড্যাম, আর এর ঠিক পাশেই রয়েছে বাবার এক মন্দির। গুড মর্নিং ফ্রম মুকুটমণিপুর। কালকের ব্লগ যদি তোমরা দেখে থাকো তাহলে বুঝতে পারবে মুকুটমণিপুরে আমাদের থাকার কোনো প্ল্যানই ছিল না, আমাদের হাতে কোনো অপশন ছিল না, ওই কারণে আমরা এখানে নাইট স্টে করে গেছি। আর আমাদের হোটেলটা কিছু এরকম টাইপের জায়গায়, ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে পাহাড়, এই যে এই যে এই যে এই পাশে পুরো জঙ্গল। কালকে প্রায় সারাদিনই বৃষ্টি হয়েছে, রাত্রে বেলাও খুব ফোটা ফোটা বৃষ্টি হচ্ছিল, এখন সকালবেলা বৃষ্টি হচ্ছে না, হালকা ওখান থেকে সূর্য মামা রোদ দিচ্ছে। আর এখন টাইম হয়ে গেছে সকাল 6:10। আজকের মেইন প্ল্যান কি সেটা আমি বা রাজাদা কেউই জানি না। এখানে আশেপাশে পেট্রোল পাম্পের প্রচন্ড অভাব, তো আমাদের গাড়িতে কত তেল আছে ওটাও দেখতে হবে, আমাদের কালকে রাত্রে দেখা হয়নি। রাধা বলছিল একেবারে আমরা হোটেল থেকে চেক আউট করে নিই, তারপর ড্যামের পাশে গিয়ে কোনো চায়ের দোকানে গিয়ে চা খাই, তারপর আগে পেট্রোল পাম্প দেখে পেট্রোল ভরাবো, তারপর প্ল্যান করব। মেঘের মধ্যে দিয়ে সূর্য মামা আলো ফেলছে, আর এখান থেকে দেখো সূর্য রশ্মিটা এরম ভাবে পড়ছে, কি সুন্দর লাগছে। আজকে আমাদের দেশের 75তম স্বাধীনতা দিবস, তোমাদের সকলকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আমাদের ঘরটা একবার দেখো সব কিছু এরকম ভাবে পড়ে গেছে, প্যান্ট ট্যান্ট ভিজে গেছে, তো শুকিয়েছে আমাদের জুতো, কালকে জুতো শুকায়নি রে, আমার তো এটা আরো সব শেষ। একেবারে চেক আউট করে নেবে, এত তাড়া, একদম 1 2 3 হ্যাঁ অন হয়েছে, 6:54 আর আমরা এখান থেকে চেক আউট করছি। অলরাইট, তো সব কিছু বাধা হয়ে গেছে, জাস্ট বেরোচ্ছি হোটেল থেকে, চলো। পিছনে এরমভাবে আবার কালকের মতোই সব কিছু দিয়েছি বেঁধে। আর এই যে আমরা হোটেলটা ছিলাম, এই হোটেলটার নাম হচ্ছে গোবিন্দ ধাম, আর আমরা ওয়ান নাইট জাস্ট স্টে করলাম, মানে একদিন থাকলাম, আমাদের নিল 800 টাকা, তাই তো দাদা? 800 টাকা নিয়েছে, মানে 800। চলো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, গাড়ি মোটামুটি তেল আছে একটু বলে দিই। দাদা বলছে আপাতত গাড়ি 20 কিলোমিটার মতো চলবে, আমাদের আশেপাশে খাতরা পেট্রোল পাম্পে যেতে হবে। জি হরে হরে মহাদেব। আমি কাল থেকেই দেখছি এখানে আমাদের ওইখানে যেমন তারকেশ্বরের একটা চল আছে, সবাই তারকেশ্বর যায় এরমভাবে, এখানেও এরা কোথাও একটা যায়। আমি কালকে জিজ্ঞেস করেছিলাম ওদেরকে, কোথাও একটা বললো জায়গাটা, কিন্তু এক্স্যাক্টলি এখন মাথায় আমার নামটা আসছে না। ঠিক আছে চলো, এটা হচ্ছে মুকুটমণিপুর ড্যাম, মানে এখান থেকে ডান দিক গেলে সামনে, আর এখানে সব হোটেলগুলো রয়েছে। তবে এত সকাল সকাল কোনো হোটেল আছে? চা চা হারে কোথায় চা গো? আচ্ছা এইখানে সবাই আসছে মহাদেবের কাছে। গেছে এখন 7:09, আর আমরা ড্যামের পাশে এরকম একটা ছোট্ট চায়ের দোকান থেকে চা খাচ্ছি। কাল থেকে আমার একটা কনফিউশন ছিল যে আমাদের ওইখানে যেমন সবাই তারকেশ্বর যায় বাঁক নিয়ে খালি পায়, এইখানে সবাই আসছে কেন, আর এত ভিড়ই বা কেন হচ্ছে? তো তোমাদেরকে দেখাচ্ছি, এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু কংসাবতী ড্যাম, আর এর ঠিক পাশেই রয়েছে বাবার এক মন্দির, এখানেই ভক্তরা আসছে। সকাল সকাল চায়ের চুমুক, প্ল্যানে হয়েছে একটু চেঞ্জ। ফার্স্টে আমরা ভাবলাম খাতরা পেট্রোল পাম্প থেকে আমরা আগে পেট্রোল ভরাবো, তারপর বাকি সব প্ল্যান হবে, তো আমরা ঠিক করলাম আগে ড্যামটা একটু ঘুরে নিই, তারপর তেল ভরাতে যাব। ও যাবে না যাবে না, বাইরে ঘুরি নি, যা যাবে না। ও এমনি উপরে এমনি হেঁটে উঠতে হবে? আচ্ছা এখানে হেঁটে উঠতে পারবো? এই যে ট্রিপটায় আমরা এসেছি এটা কিন্তু কোনো রকম এক্সপ্লোর করতে আমরা আসিনি, জাস্ট 2 দিনের ছুটি ছিল আমাদের, ওই 2 ছুটিকে কাজে লাগানোর জন্য আমরা একটা ছোট রাইডে এসেছি। এখানে কিছু একটা হচ্ছে, পতাকা উত্তোলন তো হবে, ওই তো দেখতে পেয়েছি। আজকের ওয়েদার একটু ভালো আছে, এখান থেকে একটা নতুন জিনিস তাহলে শিখে বাড়ি যাচ্ছি, তারকেশ্বরের মতো এখানেও ভক্তরা আসে মহাদেবের কাছে। তবে এইখানে জলটা হচ্ছে মেয়েরা দেখো লাল পেড়ে শাড়ি পরে আছে, আর
ছেলেরা ম্যাক্সিমাম সবাই কমলা কালারের জামা আর নিচে একটা প্যান্ট কিংবা ধুতি। এই মুকুটমণিপুরে কিন্তু পেট্রোল পাম্পের একটা অনেক বড় সমস্যা আছে, মানে এই দিকটায় সেভাবে পেট্রোল পাম্প পাওয়া যায় না, খাতড়াতে আছে, মানে মুকুটমণিপুরে নেই। ওখানে সব কাটা তেল বিক্রি হয়। মুকুটমণিপুরের দিকে যাওয়ার রাস্তা থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে তিন রাস্তা যে মোড়টা আছে মোড় থেকে বাঁদিক নিয়ে নিলাম। তো এখান থেকে নাকি 1 কিলোমিটার দূরে নাকি পেট্রোল পাম্প রয়েছে। চলো, পেট্রোল পাম্প থেকে আমরা পেট্রোল ভরে নিয়েছি, এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। আমরা যখন এখানে এসেছিলাম তখন আমরা এসেছিলাম খড়গপুর হয়ে, ঝাড়গ্রাম হয়ে, বেলপাহাড়ি হয়ে, ঝিলমিলি হয়ে, আর যখন বাড়ি ফিরবো তখন প্ল্যানটা হচ্ছে আমরা যাব বিষ্ণুপুর হয়ে, বিষ্ণুপুর হয়ে জয়পুর জঙ্গল হয়ে আরামবাগ হয়ে আমরা বাড়ির দিকে যাব। এখান থেকে বিষ্ণুপুরের ডিস্টেন্স হচ্ছে 58 কিলোমিটার, মানে পতাকা উত্তোলন হচ্ছে। আমরা আসার সময় বেলপাহাড়ি হয়ে এসেছিলাম, ওই জঙ্গলটা তোমাদেরকে দেখিয়েছি, আর এখন দেখাবো জয়পুর জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার রাস্তাটা, ওটা আরো সুন্দর। আমাদের কলেজ ট্রিপে আমরা জয়পুর জঙ্গলে এসেছিলাম। বাবা, এই জায়গাটা বড় ঠান্ডা ঠান্ডা লাগছে, যেহেতু চারিদিকে গাছ, গাছগুলো উপরে উপরে ছাউনি করে দিয়েছে। আমরা ব্রেকফাস্ট করে বেরোইনি, শুধুমাত্র চা খেয়ে চলে এসেছি। তো আমাদের প্ল্যান হচ্ছে বিষ্ণুপুরে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব। তো এখান থেকে মেইন রোড থেকে আমরা ডান দিক নিয়ে নিলাম গোবিন্দপুর। এবার আচ্ছা ইউ টার্ন টাইপের, আচ্ছা আমরা ওদিকের রাস্তাটাই ছিলাম, ওই যে ওদিকের রাস্তাটাই ছিলাম, ওখান থেকে আমরা ইউ টার্ন নিয়ে নিলাম। মানে ওই জায়গাটার নাম হয়তো গোবিন্দপুর। সামনে রাস্তাটা দেখো, পুরো এরকম নিচের দিকে নেমে গেছে। এ বাবা, সামনে আকাশটা হালকা হালকা মেঘলা রয়েছে, এ ভগবান। এই জঙ্গলে মনে হয় হাতি আছে, হ্যাঁ আছে, এরকম জঙ্গলই থাকে। এটা কোন জঙ্গল আমি ঠিক জানি না, তোমরা যদি কেউ জানো প্লিজ কমেন্ট করো। এটা হচ্ছে মুকুটমণিপুর থেকে বিষ্ণুপুর যাওয়ার রাস্তায় একটা জঙ্গল পড়েছে। জয়পুরের জঙ্গলে হাতি আছে এটা আমি শিওর, এটা জয়পুর না, জয়পুর যেতে গেলে বিষ্ণুপুর ক্রস করে পড়বে জয়পুর। বাঁকুড়ার জঙ্গলে হাতি আছে, হ্যাঁ এদিক ওদিক ঘোরাফেরা করে, রাস্তার দিকে আসে না, তবে ভেতর দিকটাই ওরা থাকে। বিষ্ণুপুর 24, এটা হাতি, হাতি হাতি, আমার পিছনে একটা হাতি বসে আছে, আমি আর হাতি কি দেখবো। ও বাবা, এই জঙ্গলের নাম কি গো? কুমিরডাঙ্গা। কি বললো কাকু, এই জঙ্গলের নাম কি গো? ফকিরডাঙ্গা। আচ্ছা ফকিরডাঙ্গা, ফকিরডাঙ্গাতে পেট্রোল পাম্প রয়েছে। চলো, খাতড়াতে একটা ছিল আর এই ফকিরডাঙ্গা, এখানে পেট্রোল পাম্প রয়েছে, তোমরা যদি আসো সেটা দেখে নিও। তো এখানে আমরা ছোট্ট একটা ব্রেক নিয়েছি, তার কারণটা আরে ঠিক আছে চলো আমি কাজটা করে নিই। এইখানে তোমাদেরকে একটা ছোট্ট জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে লজ্জাপতি গাছ, লজ্জা পাবে দেখবে, এই দেখো লজ্জা পেয়ে গেল, এই দেখো আরে লজ্জা পেয়ে যাচ্ছে, দেখো টাইম হয়ে গেছে এখন সকাল 9:07, আর আমরা চলে আসলাম বিষ্ণুপুরে। এটা হচ্ছে ভগত সিং মোড়, এখান থেকে ডান দিক হচ্ছে বিষ্ণুপুর, খুব বেশি না একদম কাছে 1.5 কিলোমিটার মতো, আর আমরা চলে যাবো একদম স্ট্রেট। ওয়েলকাম ওয়েলকাম টু জয়পুর জঙ্গল, এটাই হচ্ছে জয়পুর জঙ্গল। আগে জঙ্গলগুলোতে হাতি আছে কি না এটা ঠিক আমি জানি না, মানে ঠিক বলতে পারবো না, তবে এই জঙ্গলে যে হাতি আছে এটা আমি একদম শিওর। এই জয়পুর জঙ্গলে আমি লাস্ট এসেছিলাম 2020 সালে আমার কলেজ ট্রিপে, মানে সত্যি কথা বলতে একটা কলেজ ট্রিপে যে এতটা আনন্দ হয় এটা আমি আমাদের কলেজ ট্রিপে এসে জানতে পেরেছি। বিশেষ করে আমাদের স্যার ম্যামরা এতটা ভালো ছিল, এতটা ভালো ছিল, মানে জাস্ট কিছু বলার নেই। আমাদের HOD ছিল একদম সেরা, আমাদের স্যার ম্যামরা যেমন আমাদেরকে গুরুজনের মতো শাসন করতো ঠিক তেমনই বন্ধুর মতো আমাদের সঙ্গে মিশতো। মানে স্যার ম্যামরা আমাদের এতটা ক্লোজ ছিল, এতটাই ফ্রেন্ডলি ছিল, আমাদের ডিপার্টমেন্টের মধ্যে কার সঙ্গে কার চক্কর চলছে, কে কার সঙ্গে টাইম কাটাচ্ছে বেশি, কার মাথায় কি চলছে, স্যাররা কিংবা ম্যামরা সব কিছুই জানতো, মানে সব কিছু, ইচ অ্যান্ড এভরিথিং। কলেজ ট্রিপে আমি এই জয়পুর জঙ্গলে এসেছিলাম, আর এই সামনেই একটা হোটেলে আমরা ব্রেকফাস্ট করেছিলাম। তো এই সামনেই আছে হোটেলটা আমি যদি ভুল না হই,
তো প্ল্যান হচ্ছে ওইখানে গিয়েই আমরা ব্রেকফাস্ট করব। এই তো হোটেলটা মনে হয়, হ্যাঁ এই তো হোটেলটা, এই তো এই তো এই তো এই তো এই তো এই তো এই তো। কলেজ ট্যুরে যখন এসেছিলাম তখন এইখানে আমাদের গাড়িটা দাঁড়িয়েছিল আর আমরা এখান থেকে সব খাওয়া দাওয়া করেছিলাম। চলো এখান থেকে আমরা খেয়ে নিই। ব্রেকফাস্টে কি কি হবে? আলু পরোটা কত? আলু পরোটা 40 টাকা পিস। আর পুরি সবজি 60 টাকা। পুরি সবজি কত থাকবে? 4 পিস করতে হবে। 4 পিস তাহলে 2 প্লেট দিয়ে দিন। হ্যাঁ টাইম হয়ে গেছে এখন 9:40 আর আমরা চলে এসেছি জয়পুর জঙ্গলের এখানে বনলতা রেস্টুরেন্টে। এখান থেকে করবো আজকে আমরা ব্রেকফাস্ট। ভিতরে আমরা অর্ডার দিয়েছি পুরি, পুরি সবজি। এখান থেকে পেট ভরে খাবো, তারপর একদম বেরিয়ে যাবো। তারপর লাঞ্চ কখন কোথায় করব জানি না, চলো ভিতরে যাই। এই চলে এসেছি আমাদের ব্রেকফাস্ট, পুরি আর সবজি। দাদা খাওয়ার আগেই বলে দিয়েছে আরো 4টে দিয়ে যাও। অলরাইট, টাইম হয়ে গেছে এখন 10:18 আর আমরা বনলতা এই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে আমরা খেলাম পুরি সবজি। পুরি আমাদের 1 প্লেট নিল 60 টাকা, আমরা 2 প্লেট নিয়েছিলাম, 1 প্লেটে থাকে 4টে করে। পুরি বলো বা লুচি সব মিলিয়ে আমাদের নিয়েছে 140 টাকা। রাস্তার অবস্থা দেখো, রাস্তার অবস্থা।